know Prime Minister Modi will agree that this has been a very productive visit for both of our countries. Earlier today, we expanded our defense cooperation with agreements for India to purchase more than $3 billion of advanced American military equipment, including Apache and MH-60 Romeo helicopters. বহু প্রতীক্ষিত ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান $3 বিলিয়ন অর্থাৎ চলতি বাজার দর অনুযায়ী 21,569 কোটি টাকার এই প্রতিরক্ষা চুক্তিতে ভারতকে কপ্টার দেবে তার দেশ। চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে দু ধরনের কপ্টার কিনছে ভারত। আমেরিকার লকহিড মার্টিন গোষ্ঠীর কাছ থেকে 24টি MH-60 রোমিও সিহক মাল্টিরোল হেলিকপ্টার এবং 6টি AH-64E অ্যাপাচি হেলিকপ্টার। এর মধ্যে MH-60 আর সিহক মাল্টিরোল হেলিকপ্টারকে তুলে দেওয়া হবে নৌবাহিনীর হাতে। এটি সাবমেরিন ধ্বংস করতে সক্ষম। এতে রয়েছে ঘাতক মিসাইল ও সাবমেরিন শিকারের জন্য বিশেষভাবে তৈরি MK-54 টর্পেডো। এই 24টি কপ্টারের জন্য খরচ $2.6 বিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় 18,693 কোটি টাকা। হেলফায়ার এবং স্টিঙ্গার মিসাইলে সজ্জিত অত্যাধুনিক 6টি AH-64E অ্যাপাচে হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। এই চপারে কাজ করে টিম অফ সিক্স কৌশল। এটি 4 ব্লেডের অ্যাটাক হেলিকপ্টার। অ্যাপাচেতে থাকা চেন গান মিনিটে 625 রাউন্ড গুলি ছুটতে পারে। এই 6টি কপ্টারের জন্য খরচ প্রায় $80 কোটি অর্থাৎ চলতি বাজার দর অনুযায়ী 5,700 কোটি টাকা।